নবীর সঙ্গে হতে বলছেন, এই জন্য এটা আমাদের বুঝে নিতে হবে। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সঙ্গে হতে কিসে বলছেন? কোন খেলাধুলায় সঙ্গে হতে বলছেন? খাবার খেতে সঙ্গে হতে বলছেন? কোন ব্যবসা বাণিজ্যে সঙ্গে হতে বলছেন? না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোন মাসাদ দিন সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও। তার তাফসীর বলছে, মুহাম্মাদের সঙ্গে হয়ে যাও, সাহাবায়ে কেরামের সঙ্গে হয়ে যাও। তথা এই যে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিনের জন্য নিজের আত্মীয় স্বজনকে ত্যাগ করেছেন, দিনের জন্য নিজের টাকা পয়সাকে ত্যাগ করে দিয়েছেন, দিনের জন্য নিজের টাকা পয়সা তো দূরেই থাক, আত্মীয় স্বজন এত পর্যন্ত যে জায়গায় তিনি জন্ম লাভ করেছেন, এই পবিত্র মক্কাকেও ত্যাগ করে দিয়ে মদিনা শরীফে চলে এসেছেন। এটাই বুঝাতে চাই, এ মুমিন ব্যক্তিরা তোমরাও তার সঙ্গে হয়ে যাও। তথা যেমন নবী দিনের খাতিরে নিজের এলাকা ত্যাগ করে দিয়েছেন, নিজের টাকা পয়সা ত্যাগ করে দিয়েছেন, আত্মীয় স্বজনকে ত্যাগ করে দিয়েছেন, যা কিছু তার সামনে এসেছে প্রয়োজন সমস্ত জিনিসকে ত্যাগ করে এক আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভ করেছে। এ মানুষ তোমরাও সেই রকম করো, প্রয়োজন যদি হয় নবীর প্রেমে, নবীর ইশকে, দিন ধর্মের ইশকে, দিন ধর্মের প্রয়োজনের কারণে আপনাকে বাড়িঘর ছেড়ে দিতে হবে, টাকা পয়সা ছেড়ে দিতে হবে, ধন সম্পদ ছেড়ে দিতে হবে, সন্তান সন্ততি ছেড়ে দিতে হবে। যদি আপনার প্রয়োজন হয় ইসলামের চন্ড, ওই নবীর চন্ড, সাহাবাদের সঙ্গে এখতিয়ার করার জন্য আপনার প্রাণ সহ দিয়ে দিতে হবে। আল্লাহ পাক বলছেন, কোনো মাসওয়াদাতিন সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও, তথা মুহাম্মাদের সঙ্গে হয়ে যাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিন ধর্মের জন্য সব কিছুকে ত্যাগ করে দিয়ে নিজের জন্মস্থানকে ত্যাগ করে দিয়ে চলে এসেছিলেন মদিনা শরীফ। তার সাথে সাথে যারা চলে এসেছিলেন সবাই ইসলাম গ্রহণ করেছিলেন, মুসলমান হয়েছিলেন। যারা সেই সময় হুজুরের সাথে আসেননি, যারা মক্কায় থেকে গিয়েছিল, সেই সমস্ত ব্যক্তির ইসলাম থেকে বাইরে ছিল, তাই না? আলহামদুলিল্লাহ, এই জন্য আল্লাহ পাক যে বলেছেন তার ব্যাখ্যা করা হয়েছে, নবীর সঙ্গী এবং সাহাবায়ে কিরামদের সঙ্গে হয়ে যাও। তাহলে বুঝতে পারলাম সঙ্গী হতে হবে। তাফসিরে বাগাবীর মধ্যে তিনি লিখছেন দাদি এবং সাহাবিদের সঙ্গী মুয়াজ্জাজ। এইরকম করে আরো যদি তাফসির খুঁজে এর ব্যাখ্যা আরো পাবেন। ব্যাখ্যা কি আমরা সবাই জানি, হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন তো? নিজের নিজের পীরের যে সিলসিলার যে সাজরা আছে, ওই সাজরা শরীফ দেখবেন, প্রথম দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে হযরতে আলীর নাম পাবেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরেই হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম পাবেন। তিনি আমাদের সিলসিলার জড়ের মধ্যে একজন। সেই হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে গেছেন যে কথাটি তাফসীরে কাসীরের মধ্যে লিপিবদ্ধ আছে, এই আয়াত তথা কুনু মাসাদিন এর ব্যাখ্যাই তিনি নকল করেছেন। হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন আরাদতু আন তাকুনা মাস আন তাকুনা আন তাকুনা মাসাদিন তথা তিনি বলছেন যে আমার উদ্দেশ্য হচ্ছে এই এই আয়াত থেকে আল্লাহ পাক যে বলেছেন যে তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, আলাইকা বিজ্জাহদে ফি দুনিয়া তথা দুনিয়াকে ছাড়া দুনিয়াকে বর্জন করা তোমাদের উপর জরুরি। তথা কুনু মাসাদিকিন সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, তথা দুনিয়াকে ত্যাগ করে দিয়ে সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও, এই দুনিয়াকে ত্যাগ করা তোমাদের উপর জরুরি। কেন বলছেন সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও? আর সত্যবাদী যারাই হয়েছেন তারা দুনিয়াকে কখনো চাননি, দুনিয়ার সাথে কোনো লড় লাগাইননি, দুনিয়াকে কখনোই তারা ভালোবাসেননি। এইরকম করেই তারা আল্লাহ পাকের সন্তুষ্টি লাভ করেছেন। এই জন্য ব্রাদার আল্লাহ পাক বলছেন কোনো মাসাদিন সত্য
সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও হযরত হাসান বসরি বলতে চাইছেন যে সত্যবাদীদের সঙ্গী হতে গেলে এই দুনিয়ার ভালোবাসা দুনিয়ার ভোগ বিলাসিতা আপনাকে ত্যাগ করতে হবে বেশক সুবহানাল্লাহ আলাইকা বিজ্জোদে ফি দুনিয়া তথা দুনিয়ার মধ্যে সুবহানাল্লাহ দুনিয়ার মধ্যে দুনিয়াকে ত্যাগ করে দিতে হবে জহদ জহদ মানে ত্যাগ করা ছাড়া তাহলে এখানে বোঝা গেল দুনিয়াকে ত্যাগ করতে হবে তথা দুনিয়ার ভালোবাসা দুনিয়ার লোভ আমাদের ত্যাগ করতে হবে তবেই সত্যবাদীদের সঙ্গী হতে পারা যাবে আমেন এবার দেখুন